নমস্কাৰ স্বাগতম জনাইছো দা মৰ্নিং শ্ব'লৈ ষ্টুডিঅ'ত মৰস্মিতা আজি শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত এক গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠানত ৰাজ্যৰ সৰ্বোচ্চ অসামৰিক বঁটা প্ৰদান কৰা হ'ব ৰাজ্যপাল জগদীশ মুখীয়ে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উপস্থিতিত প্ৰদান কৰিব অসম সৌৰভ আৰু অসম গৌৰৱ বঁটা সৰ্বোচ্চ অসামৰিক সন্মান অসম বৈভৱ বঁটা লাভ বিশিষ্ট উদ্যোগপতি ৰতন টাটাৰ কৰিছে যদিও শাৰীৰিক অসুস্থতাৰ বাবে তেখেত গুৱাহাটীৰ অনুষ্ঠানত বঁটা গ্ৰহণ কৰিব নোৱাৰিব বুলি ইতিমধ্যে পত্ৰযোগে জনাইছে তেখেতক পৰৱৰ্তী সময়ত মুম্বাইত এই বঁটা প্ৰদান কৰা হ'ব আনহাতে পাঁচগৰাকীলৈ অসম সৌৰভ আৰু তেৰগৰাকীক অসম গৌৰৱ বঁটা প্ৰদান কৰা হ'ব বিয়লি তিনি বজাত অসম সৌৰভ আৰু অসম গৌৰৱ বঁটাসমূহ প্ৰদান অনুষ্ঠানৰ আৰম্ভ হ'ব এই অনুষ্ঠানৰ বাবে শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰ আটক ধুনীয়াকৈ সজাই পৰা তোলা হৈছে মহানগৰীৰ ৰাজপথতো এই সন্মানপ্ৰাপকসকলক আদৰণি তথা প্ৰচাৰৰ বাবে বহৰ দিন ওলমোৱা দেখিবলৈ পোৱা গৈছে উল্লেখ যে কেন্দ্ৰীয় পদ্ম সন্মানসমূহ প্ৰদানৰ দৰে অসমতো ৰাজ্যিক অসামৰিক বঁটাসমূহ প্ৰদান অনুষ্ঠানৰ আয়োজন কৰা হ'ব বুলি মন্তব্য কৰিছিল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰু এই মুহূৰ্তত কলাক্ষেত্ৰৰ পৰা পূৰ্বতীয়া সম্প্ৰচাৰ আছে আমাৰ সাংবাদিক হীৰক মালাকাৰ হীৰক আমি আপোনাৰ কাষলৈ আহিছোঁ আৰু পূৰ্বতে আপুনি জনাইছিল যে কেনেদৰে আচলতে এই অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে আমি পুনৰ আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ যিহেতু তিনি বজাত এই বঁটাসমূহ প্ৰদান কৰা হ'ব গতিকে কি ধৰণৰ প্ৰস্তুতি এই মুহূৰ্তলৈকে অব্যাহত আছে হীৰক হয় ৰশ্মিতা নতুন দিল্লীত যিদৰে পদ্ম সন্মান প্ৰদান কৰা হয় গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠান যিদৰে নতুন দিল্লীৰ পদ্ম সন্মানৰ ক্ষেত্ৰত আয়োজন কৰা দেখিবলৈ পোৱা যায় ঠিক একেদৰে এইবাৰ অসমত সৰ্বোচ্চ যি অসামৰিক সন্মান ৰাজ্যৰ সৰ্বোচ্চ অসামৰিক সন্মান প্ৰদান কৰা হ'ব আজি যিহেতু বিয়লি তিনি বজাত আৰু তিনি বজাৰ পৰা চাৰে চাৰি বজালৈকে ডেৰ ঘণ্টা যোৱাৰ এই কাৰ্যসূচী যিহেতু শংকৰদেৱ কলাক্ষেত্ৰত অনুষ্ঠিত হ'ব আৰু ৰাজ্য চৰকাৰে এই ক্ষেত্ৰত বিশেষ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে যিহেতু ৰাজ্য চৰকাৰৰ উদ্যোগত এই বঁটা প্ৰদান কৰা হ'ব মই ক'ব বিচাৰিম যে অসম বৈভৱ অসম সৌৰভ আৰু অসম গৌৰৱ মুঠ 19গৰাকী ব্যক্তিক এই বঁটা প্ৰদান কৰা হ'ব আচলতে স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা লগতে লোকসেৱাৰ ক্ষেত্ৰত বিভিন্ন যিসকলে অৱদান আগবঢ়াইছে সেই ক্ষেত্ৰত অৱদান আগবঢ়োৱাসকলক তেওঁলোকে বিশেষভাৱে সন্মানিত কৰা হ'ব আৰু মই পোনতে দেখাব বিচাৰিম যে যি মোৰ দুৱাৰমুখৰ উপস্থিত আছোঁ আৰু শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ যিখন আপুনি মূল এই প্ৰেক্ষাগৃহ দেখিছে এই প্ৰেক্ষাগৃহতেই আচলতে এই বঁটা প্ৰদান অনুষ্ঠান বিয়লি তিনি বজাত অনুষ্ঠিত হ'ব আৰু তাৰ বাবে অতি সুন্দৰকৈ সজাই তোলা হৈছে আৰু আপুনি যি পৰিৱেশ চাব যায় মোৰ সতীৰ্থ অঞ্জনে দেখাব ইয়াত বাঁহেৰে নিৰ্মিত ইয়াত যিহেতু মূল গেট নিৰ্মাণ কৰা আছে সম্পূৰ্ণ বাঁহেৰে প্ৰস্তুত কৰা আছে লগতে অসমৰ যিবোৰ বাদ্যযন্ত্ৰ বা লোক সংস্কৃতিৰ যিবোৰ বাদ্যযন্ত্ৰ সেইবোৰ ইয়াত এটা নতুন ৰূপ দিয়াৰ চেষ্টা কৰা হৈছে লগতে মই দেখাব বিচাৰিম ইয়াৰ সমগ্ৰ যি দৃশ্য এই দৃশ্যৱলী দেখাবলৈ চেষ্টা কৰিম ইয়াত জাপি ব্যৱহাৰ কৰা হৈছে জাপিৰ লগতে যিসকলে এই তিনিটা সন্মান লাভ কৰিছে তেওঁলোকৰ বিভিন্ন ক্ষেত্ৰত তেওঁলোকৰ পোষ্টাৰিং কৰা হৈছে কৌশিক বৰুৱা যিগৰাকীয়ে অসম গৌৰৱ সন্মান লাভ কৰিছে ঠিক একেদৰে যিসকলে আচলতে এই সন্মান লাভ কৰিছে তেওঁলোকৰ কৰ্মৰাজি আচলতে তেওঁলোকে বিগত সময়ত কিদৰে এই অসমৰ বাবে অনবদ্য অৱদান আগবঢ়াইছিল বা অসমৰ বাবে কি কি কৰিছে সেইসমূহ উল্লেখ কৰা হৈছে আৰু আপুনি যি মূল গেটত চাব যায় তিনিটা যি আপুনি মেডেল টাইপ দেখিছে মেডেল হৰ্দিক দেখিছে সেই তিনি হৈছে এটা মাজত থকা হৈছে অসম বৈভৱ তাৰ কিনাৰত থকা হৈছে সোঁচাইডে থকা হৈছে অসম গৌৰৱ আৰু তাৰ বাওঁচাইডে থকা হৈছে অসম সৌৰভ বঁটা এই তিনিগৰাকী তিনিটা মেডেল যিহেতু প্ৰদান কৰা হ'ব আৰু যিহেতু এইবাৰ অসম বৈভৱ প্ৰথমবাৰৰ বাবে বিশিষ্ট উদ্যোগপতি ৰতন টাটাক প্ৰদান কৰা হৈছে কিন্তু অসুস্থতাৰ বাবে তেওঁ ইয়াত উপস্থিত থাকিব নোৱাৰিব যাৰ বাবে তেওঁ পত্ৰ প্ৰেৰণ কৰিছে আৰু পৰৱৰ্তী সময়ত মুম্বাইত এই বঁটা ৰাজ্য চৰকাৰে প্ৰদান কৰিব লগতে এই শংকৰদেৱ কলাক্ষেত্ৰত আপুনি পৰিৱেশ যদি চাই অতি সুন্দৰ পৰিৱেশ সজাই তোলা হৈছে আৰু পদ্ম সন্মান যিদৰে দিল্লীত প্ৰদান কৰা হয় ঠিক একেদৰে এইবাৰ ইয়াত অসমত এই সন্মান প্ৰদান কৰা হ'ব মোৰ 19গৰাকী ব্যক্তিক যিহেতু এই সন্মান প্ৰদান কৰা হ'ব তাৰে ভিতৰত অসম বৈভৱ এগৰাকী পাঁচগৰাকীক অসম সৌৰভ আৰু যিহেতু 13গৰাকীক অসম গৌৰৱ বঁটা প্ৰদান কৰা হ'ব এই মুহূৰ্তত দেখিছে বিশিষ্ট চিত্ৰশিল্পী নীলপৱন বৰুৱা অসম সৌৰভ বঁটা লাভ কৰিছে আৰু তেওঁ যিবোৰ কৰ্মৰাজি আচলতে এনেদৰে উল্লেখ কৰা হৈছে সুখ্যাত চিত্ৰশিল্প যিটো নীলপৱন বৰুৱা গুৰুজনা শ্ৰীমন্ত শংকৰদেৱৰ ইতিহাস বিজয়িত বৃন্দাবনী বস্ত্ৰৰ বয়নশিল্প পুনৰাজিত কৰাৰ দিশত এক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিছিল আচলতে তেওঁলোকে যি অৱদান আগবঢ়াইছিল বা কি ধৰণে তেওঁলোকে কাম কৰিছিল এই সকলো কৰ্মৰাজি ইয়াত উল্লেখ কৰা হৈছে লগতে স্বাস্থ্যকেন্দ্ৰৰ যিসকল লোকে আচলতে কভিড সংক্ৰমণৰ সময়ত বা কভিডৰ প্ৰথম ঢৌ দ্বিতীয় ঢৌৰ সময়ত যিদৰে অনবদ্য অৱদান আগবঢ়াইছিল তাৰ ভিতৰত অন্যতম আছে ডক্টৰ বসন্ত হাজৰিকা আৰু বসন্ত হাজৰিকা কিদৰে নডেল অফিচাৰ হিচাপে থকাৰ সময়ত কভিডৰ সময়ত কিদৰে যুঁজ দিছিল বা কভিডৰ সময়ত কভিডৰ আক্ৰান্ত যিসকল লোকক আপ্ৰাণ চেষ্টা চলাইছিল সেইসমূহ কৰ্মৰাজি উল্লেখ আছে আপুনি সমগ্ৰ পৰিৱেশ যদি চাব যায় তেন্তে সুন্দৰকৈ সজাই পৰাই তৰা হৈছে ইয়াৰ কলাক্ষেত্ৰৰ বাকৰি তিনি বজাৰ লগে লগে এই অনুষ্ঠান যিহেতু আয়োজন কৰা হ'ব এই অনুষ্ঠানৰ লগত সংগতি ৰাখি মই ক'ব বিচাৰিম যে সাংস্কৃতিক সন্ধিয়াৰ সাংস্কৃতিক অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে যি সাংস্কৃতিক অনুষ্ঠান
দুটা বা তিনটা কার্যসূচী হব মই প্রথমতে কব বিচাৰিম দীক্ষীয় পরিবেশন করা একটা গীত গীত নৃত্য আকার প্রদর্শন করা হব মগরে মেঘজনী লোক সংস্কৃতি নৃত্য থাকিব আর সমগ্র যদি পরিবেশ চাব যায় তেনে অতি সুন্দরক সজা তোলা হয়েছে আসলে দিল্লীত যে ধরনের পদ্ম সম্মান প্রদান করা হয় সেই পদ্ম সম্মান যাতে এই বছর বা প্রদান করা হয় বা যেহেতু এই একটা রূপ দিয়া হয় তার এক উদাহরণ দাঙি ধরার প্রয়াস করা হয়েছে রাজ্য সরকারের এই যে বঁটা প্রদান অনুষ্ঠান এই বঁটা প্রদান অনুষ্ঠান নিজে নিরীক্ষণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় হিমন্ত বিশ্ব শর্মায় দুই পৰা তিন দিন ধরে মূল মঞ্চকে ধরে বাকি যুর আছে বা যেবেশ আছে বা যাঙ্গনত যৃশ্যবলি দেখিছে এইব নিজে প্রত্যক্ষ করেছে নিজে নিরীক্ষণ করেছে সকলবিল চোয়া চিতা করেছে আপনি সমগ্র পরিবেশটি চাব যে অতি সুন্দরক সজায় তোলা হয়েছে যখন 19 ব্যক্তিক যেহেতু সম্মানিত করা হব সেই 19 ব্যক্তি কর্মরাজি পোস্টারি আকারত প্রকাশ করেছে এনে ধরনের দৃশ্য আসলে বা এনে ধরনের কার্যসূচী কমে দেখবলে পাওয়া যায় অসমত এই প্রথমবার এই বটা সর্বোচ্চ অসমারী সম্মান এইবার প্রদান করা হয়েছে আর তার বাবে অতি সুন্দরক শঙ্করদেব কলাক্ষেত্র সজায় পোৱা দ্বারা দেখবলে পাওয়া গেছে আর মই দেখাবলে চেষ্টা করি যেটা যখন লোক আহিব সেই লোকসকল প্রথমতে সেই স্থানেরপরা রেড কার্পেট যে দেখিছে আপনি প্রথমতে রেড কার্পেট দেখাবলে চেষ্টা করি রেড কার্পেট অনা হব আর তারপর যেহেতু গার্ড থাকিব গার্ডের হওয়ার রেড কার্পেটের হওয়ার অনা হব আর রেড কার্পেটের হওয়ার ইয়ার লো যাওয়া হব মূল মঞ্চলে বা মূল যে প্রেক্ষাগৃহ আছে প্রেক্ষাগৃহলে লো যাওয়া হব তারপর নির্দিষ্ট স্থানত বহুয়া হব আর তারপর যখন নাম আসলে মতা হব যি 19 ব্যক্তি নাম মতা হব সেই নাম মতাসকলের 19 চকী থাকিব তাত সম্মানিত করা হব বহুয়া হব আর এনে ধরনের বিভিন্ন ধরনের কার্যসূচী রাখিছে কব বিচারিম যে সাংস্কৃতিক অনুষ্ঠান হব কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান দুই বা তিনটা সাংস্কৃতিক অনুষ্ঠান হব যার বাবে রাজ্য সরকার ইতিমধ্যে নির্ধারণ করেছে আসলে কোনকিটা সাংস্কৃতিক অনুষ্ঠান হব আর দেড় ঘন্টা যাওয়া এই কার্যসূচী যেহেতু মই কব বিচারিম যে যখন পাস থাকিব সে প্রবেশ করবলে অনুমতি দিয়া হয়েছে আর এনে ধরনের আসলে যে দৃশ্য সেই দৃশ্য কমে দেখবলে পাওয়া যায় অসম গৌরব অসম সৌরভ আর অসম বৈভব আসলে যখন বঁটা লাভ করেছে সেই লোকসকলক সম্মানিত করার উদ্দেশ্যে এইবার প্রথমবারের বাবে এই বঁটা প্রদান করা হয়েছে আর এই বঁটার সংগতি রাখি যেহেতু বিভিন্ন কার্যসূচী রখা আছে দেড় ঘন্টা যাওয়া এই কার্যসূচী 3 বজাৰ পৰা 4:30 বজালে অনুষ্ঠিত হব আর সকল যেহেতু সংবাদ মাধ্যম আছে সেই সকল সংবাদ মাধ্যমের মুখ্যমন্ত্রী এটাই অনুরোধ করেছে যে যেটা পোনপটীয়া সম্প্রচার হয় বা এই যে বঁটা বঁটা অনুষ্ঠান সকলে স্বচক্ষে প্রত্যক্ষ করে যেহেতু কোভিডসৃষ্ট পরিবেশের বাবে কেবল নির্দিষ্ট বা নির্ধারিত যখন ব্যক্তি আছে তেওঁলোককে আমন্ত্রণ জানা হয়েছে তার বাবে সকল চ্যানেলক আহ্বান জানানো হয়েছে এই ক্ষেত্রে বিশেষ সহযোগ লোবলে আর মুঠর উপর কব বিচারিম যে 3 বজাৰ অপেক্ষা আর 3 বজাৰ অপেক্ষার আজি একটা ঐতিহাসিক দিন আর ঐতিহাসিক দিনত আজি প্রথমবার রাজ্য সর্বাধিক সম্মান বৈভব সৌরভ আর গৌরব বঁটা প্রদান করা হব নিশ্চয় রাজ্য সর্বোচ্চ অসামরিক বঁটা আজি বিয়লি 3 বজাত প্রদান করা হব আর কার্যসূচী সন্দর্ভত বিস্তৃত রূপ ইতিমধ্যে হিরকে জানাইছে ধন্যবাদ জানাইছো হিরক আপনার ক্ষেত্রে আছে পূর্বতী সম্প্রচার 3 বজাৰ পৰা 4:30 বজালৈকে দেড় ঘণ্টীয়া কার্যসূচী সর্বোচ্চ অসামরিক সম্মান বঁটা প্রদান করা হব আজি বিয়লি 3 বজাৰ পৰা কলাক্ষেত্রত আর সকল কার্যসূচী নিজে তদারক করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নগাঁওর পিছত কাকপথার ছাত্র নেতাক আক্রমণ আরক্ষীর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা মনোজ তালুকদারক আরক্ষে গুরুলা গুরুলকে প্রহারের অভিযোগ তিনিচুকীয়ার DSP হেমন্ত বড়োর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন হয়েছে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কাকপথার আঞ্চলিক সমিতির উপদেষ্টা মনোজ তালুকদারক গাড়ীরে গৈ থকা অবস্থাত কোনো কথা অবতারণা নকরাকয়ে তিনিচুকীয়ার DSP হেমন্ত বড়োয়ে বেয়াকৈ মারধর করার অভব্য আচরণ করে আরক্ষী বিষয়াগীর উচিত শাস্তির দাবীত কাকপথার থানা চৌহদত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে স্থানীয় রাইজে কাকপথার থানার পৰা 500 মিটার নিলগত আমার অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কাকপথার আঞ্চলিক সমিতির মূল ভাতৃপ্রতিম উপদেষ্টা মনোজ তালুকদারক তিনিচুকীয়া সদরের DSP হেমন্ত বড়ো বলে আমি ইতিমধ্যে তেখেতৰ নামটো গম পাইছো তেখেতে যি মাফিয়ার কায়দারে মনোজ তালুকদারক যদরে আক্রমণ করে গল সর গুড় মারি যদরে প্রহার করে গল এই ঘটনাক আমি পোনপ্রথমেই ছাত্র সন্থায় আমি এই ঘটনাটক আমি পোনপ্রথমে আমি গরিহণা জানাইছো কিয়নো অসম পুলিশে ইতিমধ্যে গোটাই অসমতে যদরে পুলিশ রাজ যদরে চলাব বিচাৰিছে কিন্তু এই ধরনের পুলিশ রাজ চলাটো বন্ধ করক যেহেতু এখন আইন আছে আইনের রাজ চলক অসম পুলিশে যেহেতু হেমন্ত বড়ো নামৰ যিগৰাকী DSP কাকপথার আরক্ষী আর কাকপথার সাধারণ জনসাধারণের লগত যেটা একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক নজনা এইগৰাকী DSP ওপর কিন্তু ব্যবস্থা গ্রহণ করব লাগবে
কাকপথার টাউনের মাজমজিয়াত কাকপথার অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের উপদেষ্টা মনোজ তালুকদারক তিনিচুকীয়া জেলার সদর ডিএসপি তেখেতর নাম তো আমি ইতিমধ্যে আমি অবগত হওয়া নাই, কিনা বড়ো বলে ইতিমধ্যেই জনক বড়ো বলে ইতিমধ্যে আমি বিশেষ সূত্রে গম পাইছো। তেখেতে যদরে মনোজ তালুকদারের উপর বর্বভাবে স্বরগুড়ে আক্রমণ করে গেল, তা ইয়ার উপর আমি কাকপথার আঞ্চলিক ছাত্র আমি তীব্রভাবে তীব্র ভাষায় আমি গরিহণা জানাইছো। এনেকা ধরনের পুলিশিরাজ নচলিব কাকপথার, যেহেতু সমগ্র অসমতে যদরে পুলিশ রাজর ব্যবস্থা করে আমার খিলঞ্জিয়া ভাই ভাতৃসকলক যদরে পুলিশে যদরে আক্রমণ করেছে এই কথা কিন্তু অসমত চলিবলৈ দিয়া নহব। আমি কাকপথার আঞ্চলিক ছাত্রদের তীব্র ভাষায় সকিয়াই দিছো, তেখেতলোকে আইনি রাজ চলাও কিন্তু পুলিশ রাজ চলাব নোৱাৰিব। আর এই মুহূর্তে পূর্বতে সম্প্রচার আছে ডিগবৈপাড়া রীণা কাকতি গগৈ। রীণা, আমি আপনার পৰা জানিব বিচাৰিছো কালির যে ঘটনা সংঘটিত হল তার প্রতিভা স্বরূপে আজি ছাত্র সন্থায় প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। আমি আপনার পৰা অধিক জানিব বিচাৰিছো কি দাবী আছে তেওঁলোকৰ আৰু এই সমগ্র যে ঘটনা সেই ঘটনাত প্রশাসনে কেনেধরনের হস্তক্ষেপ করেছে। নিশ্চয়কৈ রশ্মিতা, যেহেতু কব লাগবে যাকালি যে ঘটনা সংঘটিত হয়েছে তিনিচুকীয়া জেলার কাকপথাৰত এজন ছাত্র নেতা, যেহেতু তিনিচুকীয়া জেলার AJYCPৰ কাকপথাৰ আঞ্চলিক সমিতির যে উপদেষ্টা মনোজ তালুকদাৰক যেহেতু ঘরলে আহি থকা অবস্থাত তিনিচুকীয়া জেলার ডিএসপি যে হেমন্ত বৰুৱাই তেওঁক যেহেতু প্রহার করার ঘটনাক লৈ তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সচেতন মহলের মাজত। আজি আমি উপস্থিত আছো কাকপথাৰ অঞ্চলত, যে দেখা গেছে ইয়াত সকল দল সংগঠন ওলাই আহিছে, এনেদরে তেওঁলোকে যেহেতু প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কিয়নো আজি তেওঁলোকে এই কথাটো সহজ লব পৰা নাই। ইয়ার আগন্তুক যেহেতু নগাঁও যে ঘটনা সংঘটিত হয়েছে, আরক্ষীয়ে যেহেতু নগাঁও ছাত্র নেতাক এজনক এনকাউন্টার দরে ঘটনা সংঘটিত করেছিল, কিন্তু তার পাছত দেখা যায় তিনিচুকীয়া জেলার কাকপথাৰত এনে ঘটনা সংঘটিত হয়েছে। আমি পোনপ্রথমে সেই ছাত্র নেতাজনের ওচরে যাব বিচারিম, কি কব, কি ধরনের ঘটনা তেওঁলোক সংঘটিত হয়েছিল যাকালি, কি কব, যেহেতু আপনি মনোজ তালুকদার আপনার এই ঘটনা সংঘটিত হয়েছে? হয়, কালি কিয়ল আমি সন্ধ্যা ঠিক ৬:৬ বজাত মই আমার কিয়ল আমার গোটে কাকপথার সকল দল সংগঠনের সতীর্থসকলের কাকপথার স্থানীয় রাইজ আমি এখন মানে বনভোজ আয়োজন করেছিল। তারপর মানে বনভোজ খাই আহি থাকা অবস্থা কাকপথার থানার পর প্রায় ৫০০ মিটার নিলগত মূর নিজের ব্যবসায় প্রতিষ্ঠান আছে, তালে গিয়ে থাকা অবস্থাতে মানে গাড়ি রখ রলেহি আর স্কপি রখার পিছতে মোক কে যে গাড়ি কেউ স্পিড চলাইছ, মানে কোথাও যে মানে গাড়ি স্পিড চলো নাই আর মূর এখন কি মানে এখন এলডো ইথানে চলাই আসলো, মানে এখন কিন্তু কি স্পিড চলাম বলে কোথাও। তারপরে তখন কে যে মানে তো গাড়ি সাইড বিচারি সাইড কে জানে, মানে কোথাও মানে গম নাপালো আপনি সাইড দিয়ে কেতিয়া বিচারিছিলে কেতিয়া কি কৈছে মই গম নাপালো। এই কথা কবলে পালোহে, কবলে পাওয়ার পিছতে তখন মোক কে মুখে মুখে উত্তর দিবলে তো কোন হয় বলে নামিছে, নামার পিছনে তখন সিভিল এসত আসে, মানে তখন সিভিল সাধারণ নাগরিক বলে ভাবিছো, নমাই কোনো কথা বতরা নকাকে মোক গাড়ি পা নমাই আনিছে, নমাই নামা মোক কন্টিনিউ আমার ৬-৭০০ মারি দিছে, মরার পিছন মানে কোথাও আপনি মোক কিয় মারিছে, মরার পিছনে কোয়ার পিছনে ঠিক সে কথাটা কোয়ার পিছতে তখন পি একজন নামি আছে গাড়ির নামি আই কে আমার ডিএসপি স্যার, ডিএসপি স্যার হ্যাঁ। তারপর মানে কোথাও ডিএসপি স্যার হল বলে এনেক এটেক করব তো নয় এনেকা ঘপকে পাবলিক প্লেসত মারব নয় বলে কে মোক তখন কে তো মুখে মুখে উত্তর দিবলে তো কোন হয় বলে তখন আকো সেখন কালত মোক কন্টিনিউ মানে ৬-৭০০ আকো মারিছে। মরার পিছনে কাকপথাৰ থানার কেজন মানে ইয়াতে চেক পোস্ট আসে, চেক পোস্টর যখন চেক আসে ডিউটিত সিহতকলে গিয়ে পাইছে, গিয়ে পাই কে আমি চিনি পাও কাকপথাৰ লড়া হয় বলে কলে ডিএসপি তখন কে কাকপথাৰ থানাত লো যায় ইয়াক মেডিকেল কর আর কে যে ইয়ার মুখন বেশি চলছে মুখন বন্ধ কর আর মোক কাকপথাৰ থানালে সেই গাড়ি মোর নিজের গাড়িতে কাকপথাৰ থানা লাইছে। ঠিক লো অনার পিছতে মানে তাতে লোকসল আসে, লোকসকলে ইটু ইটু ফোনাফোনি করলে, ফোনাফোনি করার কারণে সেই সময়তে কাকপথাৰ রাইজ সমাবেত হল থানার মুখত আর তারপর গুছি আইস আর দৌড় বা পলাবলে কে কথা সেইটাই যেটা মোক কন্টিনিউ সেকেন্ড বার যেটা মরার পিছত তখন মোক কে দৌড় পলা নহলে কথা বেয়া পুরোহিত দিনাখন এই নগাঁত ঘটনা সংঘটিত হয়েছে এই কথাটো তো আমি সকলে গম পাও, গতি মানে দৌড়িলে মূর ক্ষেত্রও এনেকা ধরনের হব নাকি, মোকো এনকাউন্টার করবলে তখন সাজু আছে নাকি এনেকা কথা মানে মনত প্রশ্নবোধক আছে, গতি মানে দৌড়া নাই মানে রয়ে আছো, তখন মোক মারি আছে মানে রয়ে আছো, কিন্তু তখন মোক বারে বারে কে ইয়ার পলা কথা বেয়া হবা দৌড় ইয়ার তো বারে বারে মোক সেই কথা দুবার নিবার তখন মোক কে কিন্তু মানে সেই নগাঁর কথা কারণ নগাঁর ঘটনাটার কারণে মানে তারপর দৌড়বলে বিচরা নাই মানে তাতে রয়ে আছো। যেটা ডর কথা কে সেই স্থানের পর যেহেতু প্রহার করার পিছন দৌড়বলে কেছিল আর আমার আছে বিভিন্ন দল সংগঠন কাকপথাৰ অঞ্চলে বিভিন্ন দল সংগঠন ওলাই আছে, তেওঁলোকে বিরূপ প্রতিক্রিয়া এটা ব্যক্ত করেছে। আমার লগত আছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের বিষয়ববীয়া, কি কব আপনি? কালি হয়ে যাওয়া কাণ্ডক লো আমি সকল কাকপথাৰত সকল দল সংগঠন আজি ওলাই আছো, কালিও আমি প্রতিবাদ সাব্যস্ত করেছো কাকপথাৰ আৰক্ষী থানার সন্মুখত। যিজন ডিএসপি হেমন্ত বড়ো, যিজন ডিএসপি কালি অন্যায়ভাবে আমার সতীর্থক এনে ধরনের মারধর করেছে, আমি এই ক্ষেত্রে তীব্র বিরোধিতা করেছো।
আৰু আমি আমাৰ এটাই দাবী যে তেওঁ কাকপথাৰত আহি কিনে সমজুৱা ৰাইজক কাকপথাৰত তথা সকলো দল সংগঠন তথা সকলো ৰাইজৰ আগত তেওঁ ক্ষমা বিচাৰিব লাগিব, অন্যথা আমি তেওঁক প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত ল'বলৈ বাধ্য হ'ম। নিশ্চয়কৈ আমাৰ লগত আছে মৰাণ ছাত্ৰ সন্থাৰ বিষয়ববী, কি ক'ব আপুনি? যিহেতু এটা ডাঙৰ ঘটনা ঘটি গৈছে, কিয়নো ছাত্ৰ নেতাক প্ৰহাৰ কৰিছে, ইয়াৰ আগন্তুক যিটো নগাঁৱত এনকাউণ্টাৰ ঘটনা ঘটিছিল, আপোনালোকৰ দাবী কি হ'ব, এতিয়া কি বিচাৰিছে আপোনালোকে? হয়, আমি বৰ্তমান সময়ত অসমৰ প্ৰেক্ষাপটত আমি দেখিবলৈ পাইছোঁ অসম আৰক্ষীৰ দ্বাৰা বিভিন্ন ছাত্ৰ নেতাক এতিয়া অত্যাচাৰ কৰিবলৈ অসম আৰক্ষীয়ে বাছি লৈছে। আমি পোনচাতে আমি মৰাণ ছাত্ৰ সন্থাৰ মজিয়াৰ পৰা আমি দাবী জনাইছোঁ যে ছাত্ৰ সন্থাৰ কৰ্মীকে নহয়, যিকোনো অসমীয়াক বা যিকোনো বিষয়বীয়াক, জনসাধাৰণক কি কাৰণত, বিনা কাৰণত গুৰ চৰ গুলি মাৰিব? বিনা কাৰণত আমি দেখিবলৈ পাইছোঁ বিগত সময়ছোৱাত যেতিয়া আমি ল'ৰালি আছিলোঁ যে ভাৰতীয় সেনাৰ দ্বাৰা অসমীয়াসকলক নিৰ্মমভাৱে আলফাৰ নামত অত্যাচাৰ এতিয়াও আছে, কিন্তু বৰ্তমান আমি দেখিবলৈ পাইছোঁ ছাত্ৰ সন্থা কৰ্মীক অসমৰ প্ৰশাসনে মাৰিবলৈ যি ব্যৱস্থা লৈছে, এইখিনিত আমি মৰাণ ছাত্ৰ সন্থাৰ তৰফৰ পৰা আমি দাবী জনাইছোঁ। লগতে আমি ক'ব বিচাৰিছোঁ প্ৰশাসনে কান্ধত লৈ ফুৰা জনহিত সেৱা জনসেৱাৰ্থে লৈ ফুৰা এই লগতো প্ৰকৃতাৰ্থ যে জনতাৰ সেৱাৰ্থে যে নহয়, জনতাৰ স্বাৰ্থ যে নহয়। ধন্যবাদ জনাইছোঁ আপোনালৈ। আৰু এয়া ছাত্ৰ সংগঠনসমূহৰ দাবী যে জনতাৰ সুৰক্ষাৰ বাবে থকা অসম আৰক্ষীয়ে কিয় বাৰে বাৰে জনতাকেই আচলতে বৰ্তমান মাৰধৰ কৰিবলৈ লৈছে, আৰু এইগৰাকী যুৱক যিগৰাকী ইতিমধ্যে নিজ মুখে ইতিমধ্যে সেই কথা প্ৰকাশ কৰিছে মনোজ তালুকদাৰ যে তেওঁক নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰা হৈছিল, তেওঁক গাড়ীখন স্পীডত নৰখোৱাৰ বাবে আৰু ছাইড বিচৰা হৈছিল বুলি তেওঁ জনাইছে, আৰু সেই সময়ছোৱাতেই কোনো কথাৰ অৱতাৰণা নকৰাকৈ তেওঁক অতি নিৰ্মমভাৱে তেনেদৰে প্ৰহাৰ কৰা হৈছে, আৰু তাৰপিছতে তেওঁলোকে উচিত ঘটনাৰ উচিত ন্যায় বিচাৰি বৰ্তমান ৰাজপথলৈ ওলাই আহিছে। খবৰ আমি দি যাম এটা মৰিছত সময় হৈছে এটি বাণিজ্যিক বিৰতিৰ।